খুব সুন্দর একটি মুরগি আমার হাতে, আর আমি এখন যে খামারটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি টাইগার মুরগির খামার। মাশাআল্লাহ দেখছেন অসম্ভব সুন্দর একটি টাইগার মুরগির। এটার ওজন কতটুকু হবে? 1 কেজি কম হলে 200 গ্রাম। 1 কেজি 200-এর মতো হবে ওজন? হ্যাঁ, 200 গ্রাম। 1 কেজি 239 গ্রাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে এসেছি টাইগার মুরগির একটি খামারে, যেখানে অসংখ্য টাইগার মুরগির বাচ্চা পালন করা হচ্ছে। এখন কথা বলবো যিনি টাইগার মুরগির খামার, টাইগার মুরগিগুলো পালন করছেন। তো এই খামারে 400 টাইগার মুরগি পালন করা হচ্ছে। এই খামারটি বাচ্চা এবং সকল পরামর্শ আমাদের নিয়ন্ত্রিত একটি খামার, যেখানে আমাদের সর্বোচ্চ মানের লাল টাইগার মুরগির বাচ্চাগুলো সরবরাহ করা হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে মাংস উৎপাদন করতে সম্ভব, এবং বাচ্চা মুরগির কালারগুলো এত সুন্দর হয়, আপনারা যদি লক্ষ্য করেন, আমি যদি একটু দেখাই, দেখেন পালকগুলো এত সুন্দর, পাগুলো হলুদ পা বিশিষ্ট এবং লেজও হয়, এবং অসম্ভব সুন্দর এই মুরগিগুলো, এবং বাজারে চাহিদাও খুব বেশি। তো এখানে 400 টাইগার মুরগি আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি আনছিলেন, তাই তো? এখন পর্যন্ত আপনার খামারে কতগুলো মুরগি আছে? আমার নাম মোহাম্মদ বিল্লাল। মোহাম্মদ বিল্লাল হোসেন। আচ্ছা, কতগুলো বাচ্চা পালন করতেছেন? 400 মুরগি পালন করছেন। বাচ্চার কোয়ালিটি কিন্তু খুব মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওজন আসছে কতটুক? ওজন আসছে 1 কেজি 300 গ্রাম, 200 গ্রাম। 1 কেজি 300-200 গ্রামের মতো ওজন আসছে। আজকে বয়স কতদিন? আজকে বয়স 45-46 দিন। 45-46 দিন আজকে। আচ্ছা, এই মুরগি পালন করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে আপনার? না, এই মুরগি পালনের ভিতরে আমার এই রোগ ব্যারাম কম হয়ে কোনো কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা। এই ঠান্ডা মান্দা বেশি একটা লাগে না, 400 থেকে 10-12টা লাগি। 10 থেকে 12টা বাচ্চা নষ্ট হয়েছে, আর বাকিগুলো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। কিভাবে উনি বাচ্চাগুলো সংগ্রহ করেছেন এবং কিভাবে পালন করছেন, কত টাকার ঔষধ খরচ হয়েছে, কত টাকার ভ্যাকসিন খরচ হয়েছে, কতটুকু খাবার খেয়েছে, বাচ্চার মর্টালিটি কতটুকু হয়েছে, এই সকল বিষয় কিন্তু নিয়ে আলোচনা করব অবশ্যই সঙ্গে। আপনি আমাদের ইউটিউবে দেখছেন যে আমরা সারা বাংলাদেশে মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করতেছি, আপনি যোগাযোগ করছেন? যোগাযোগ করে একবারে। তারপর টাকাটা কিভাবে পরিশোধ করছিলেন? টাকাটা ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করছেন? এবারে আজ বাচ্চাটা আমি, বাচ্চাটা আপনার খামার আপনি পেয়ে গেছেন? আচ্ছা, তাই না? আপনার না এভাবে কোনো সমস্যা হয়নি? এভাবে কোনো সমস্যা হয়নি? না। আচ্ছা, তো মুরগিগুলোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? এগুলো নিয়ে কি করতে চাচ্ছেন আপনি? এটা ডিমের থেকে, ডিমের লেগে করতে পারলে খুবই। আপনি ডিমের জন্য, মানে প্যারেন্টস এর জন্য করতে চাচ্ছেন? আচ্ছা, কত পারলে আর কি ভালো ছিল। বুঝতে পারছি। মুরগির ঠান্ডার যে ভাব আসলে কি খাওয়ান মুরগিকে? মুরগির ঠান্ডার ভাব হলে যে, মানে বলছিলেন যে হালকা একটু ঠান্ডার সমস্যা হয়েছিল। বাচ্চা কি যেভাবে বলছিল অরিজিনাল বাচ্চা, এরকম অরিজিনাল বাচ্চা পেয়েছেন? অরিজিনাল বাচ্চা পেয়েছেন। তো মুরগি তো পালন করতেছেন, হ্যাঁ, তো মুরগি যখন আনলেন খামারে, আনার পরে কি কি ওষুধ ব্যবহার করছেন? এখানে দেখি আমরা দর্শক যে কি ওষুধগুলো ঠান্ডার জন্য খাওয়ানো হয়েছিল। এটা হচ্ছে রেনামাইসিন, আর এটা হচ্ছে মাইক্রোনিট। এই দুটো ওষুধ খাওয়ানো হয়েছিল। এই দুটো ওষুধ খাওয়ানোর পরে কি আপনার যে হালকা ঠান্ডার সমস্যা ছিল, এটা সমস্যার সমাধান হয়ে গেছে? আর এর বাইরে কি কি ওষুধ খাচ্ছেন? এর বাইরে, এর পরে যে এটা দিছিল, আচ্ছা, এটা দিছিল, জিং বেড খাওয়াচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। ওই ঠান্ডাটা কয় বেলা খাওয়াইছিলেন? তিন বেলা খাওয়াইছেন। কতদিন পর্যন্ত? তিন দিন খাওয়ানোর পরে ঠান্ডা চলে গেছে ইনশাআল্লাহ। আর এই জিঙ্ক সালফেটটা? জিঙ্ক সালফেট তিন বেলায় চলতেছে। আর এটা প্রোটোমিন? এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা আবার লাগবে। আর কি কি ওষুধ আছে আপনার কাছে? আর বেশি অতিরিক্ত ঠান্ডা হইলে এই নাপা, মানে শরীর যদি একটু গরম টরম ভাব থাকে, হালকা একটু নাপা। আর এটা স্প্রে গ্যাসের জন্য, অ্যারোম্যাক্স। এটা হচ্ছে আপনার রুমের গ্যাসের জন্য, শীতকালের সময় গ্যাসের যে সমস্যা করে ওই জন্য এটা ব্যবহার করতে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন
আপনার মুরগির শুধু মাঝখানে একটু হালকা এই ঠান্ডা লেগেছিল, এর বাইরে আর কোনো সমস্যা হয় নাই, তাই না? তো আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়েছিলাম, আমাদের গাইডলাইন গুলো ফলো করছিলেন? হ্যাঁ ফলো করছি। 3 থেকে 5 দিন পর্যন্ত আপনার যে ওষুধগুলো দিয়েছিলেন, ভ্যাকসিন দিয়েছেন কয়টা? ভ্যাকসিন দিয়েছি 3টা। এখন পর্যন্ত 3টা ভ্যাকসিন দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা ভ্যাকসিন কয়টা লাগা ছিল? ভ্যাকসিন 4টা লাগা ছিল। 4টা লাগা ছিল, একটা কি দিতে পারেন নাই? একটা ভুলের কারণে আমি বুঝতে পারি নাই এই লাগা দিই। আচ্ছা আচ্ছা, একটা ভুলের কারণে দিতে পারেন নাই। হ্যাঁ টাইম মতন বুঝতে পারছি। দর্শক এই খুব সুন্দর মুরগিগুলো, তো এখন পর্যন্ত 400 মুরগিতে আপনার 3টা ভ্যাকসিন হয়েছে। হ্যাঁ। খাবার খাইছে কয় বস্তা? 15 বস্তা। 15 বস্তা খাবার খাইছে। 15 বস্তা খাবার খায়া ওজন আসছে কতটুকু? 1 কেজি 300 200। এটা কি সর্বোচ্চ ওজন? 1 কেজি 200 300। সর্বনিম্ন ওজন কতটুকু? সর্বনিম্ন ওজন তো দেখলাম 1.5 কেজি আছে। সর্বনিম্ন মানে কম, সবচেয়ে কম কতটুকু ওজন? সবচেয়ে কম হইব 1 কেজি পরিমাণ আছে। 1 কেজি? হ্যাঁ 1 কেজি 900 গ্রাম। আর সর্বোচ্চ 1.5 কেজি পর্যন্ত গেছে? সর্বোচ্চ 1.5 কেজি 900 গ্রামের মতো আছে। একবার ছোট এটা তো 150 গ্রাম কম, 150 গ্রাম কম হয়েছে। আর মোটামুটি সেগুলো ওজন বেশি আছে? মোটামুটি ওজন ঠিক আছে। আচ্ছা ওষুধ খরচ গেছে কত টাকার মতো? ওষুধ খরচ গেছে 8000 টাকা। 8000 টাকার মতো? আচ্ছা ওষুধ খরচ গেছে আপনার 8000 টাকার মতো। খাবার গেছে 15 বস্তা। আর আর কি কি খরচ হয়েছে? আর এই যে ভ্যাকসিন গেছে 3টা, ভ্যাকসিন গেছে 3টা। লিটার খরচ করছেন কত টাকা? এই যে যে লিটার লিটার খরচ হয়েছে কত টাকা? কারেন্ট বিল গেছে কত টাকা? কারেন্ট বিল তো এটা অন্তরি ই করি না, এটা মাস্টার সে বুঝা যায় কত টাকা কারেন্ট গেছে। আর এই লিটার আনছিলাম আনুমানিক, এখন পর্যন্ত খরচ তো সব হাত থেকেই করতেছেন, কত টাকার মতো খরচ হয়েছে? এটা পুরো ইন্টারনেট। হ্যাঁ 80000। 80000 এর মতো গেছে? গেছে। আপনি যে হিসাব দিছেন ওই হিসাবে আপনার 388টা, ধরলাম 385টা মুরগি এখন পর্যন্ত আপনার কাছে আছে। ওজন আছে এভারেজ আপনার হিসাবে 1 কেজি 200 300। আচ্ছা ধরলাম যদি 1 কেজি 100 হয় তাও তো প্রায় 400 কেজি, এটা বিক্রি করতে পারবেন কত টাকা রেটে? বর্তমানে আছে মানে 260 আছে না? 260 আছে। আচ্ছা 250ই ধরলাম, 250 যদি বিক্রি করেন 400 কেজি মাংস বিক্রি করতে পারবেন কত টাকা? 1 লাখ টাকা। খরচ করছেন কত? 80000। তাহলে এখন মোটামুটি হিসাবে, এটা পরিপূর্ণ হিসাব না, 400 মুরগি থেকে মোটামুটি একটা হিসাব, বাজার অত ভালো ধরি নাই, বাজার কোন কোন জায়গায় 280 300 টাকা বিক্রি হইতেছে। ঠিক আছে, আবার উনি যেভাবে হিসাব দিছে যে খাবার 15টা, তেমন একটা কম বেশিও হয়, আবার খাবার বাকিও আছে। মুরগি তো আর আজকে বিক্রি করতেছে না, মুরগি বিক্রি করতে তো আর 2-3 দিন সময় লাগবে। আজকে মুরগিগুলো আমি দেখতে আসছিলাম যে মুরগিগুলোর কন্ডিশন কি, আমারে যেগুলো দেখছি এটাও 1 কেজি আছে, কিন্তু এটা সাতের মুরগিগুলো অনেকটা কম হিসাব করছে। এই মুরগিগুলা 45 দিনে 1.5 কেজির পরিমাণ মনে ওজন হয়, যার সবকিছু ঠিকঠাক থাকে। যেমন শীতকালে সবচেয়ে বড় সমস্যা হলো লিটার, যার লিটার যত ভালো ম্যানেজমেন্ট থাকতে পারবো তার খামার তত ভালো থাকবো। লিটার থেকে গ্যাসের সৃষ্টি হয়, এই সপ্তাহের ভিতরে পালায় লিটার, এক সপ্তাহের ভিতরে এটা পালায় এক সপ্তাহের মধ্যে পালায় নষ্ট হইলে পালায় দিত, শীতকালে একটু বেশি পালায় দিত। হ্যাঁ আচ্ছা, আর এমনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না তাই তো? না এইভাবে কোনো সমস্যা। আর এটা আপনি পালন করতেছেন ডিমের জন্য? হ্যাঁ ডিমের জন্য আর কি পালন। আর এইভাবে বাচ্চা তো নিয়েছেন আমাদের কাছ থেকে, এখন সকল পরামর্শ পাচ্ছেন আমাদের কাছ থেকে? সকল পরামর্শ আপনার থেকে, যার থেকে বাচ্চা লেছি আর থেকে, মানে সবকিছু আপনি পাচ্ছেন এইভাবে, যে বাচ্চা আপনি যখন সংগ্রহ করার পর থেকে ব্রুডিং কিভাবে করছেন, ব্রুডিং এর ওষুধপত্র সব এ টু জেড সমস্ত ভাবে হেল্প করা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না? না এইভাবে কোনো সমস্যা। তো বিয়াস দেখছিলেন যে বাচ্চাগুলো আসছিল আমাদের প্রতিষ্ঠান থেকে এবং আমরা সকল কিছু মনিটরিং করতেছিলাম মুরগির বাচ্চার, মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, রেজাল্ট অনেক ভালো। আসলে খামারের উপর অনেক কিছু নির্ভর করে, যে খামারের পরিচর্যার উপর অনেক কিছু নির্ভর করে যে কার রেজাল্ট কিরকম আসছে। তো দেখছিলেন, আর ভালো থাকবেন, খামারের জন্য দোয়া করবেন, ওনার জন্য গুলাকে ডিম পাড়ানোর উদ্দেশ্যে নিয়ে আসছে মুরগিগুলোকে, এবং সেই ডিমগুলো যেন সঠিকভাবে মুরগিগুলো শেষ পর্যন্ত পালন করতে পারে। আমাদের উদ্দেশ্য যদি কিছু দর্শকদের বলতেন যে আপনাকে, আপনি যে সুযোগ সুবিধা সেটা পাচ্ছেন, সেটা আপনি কি আপনার চাহিদা অনুযায়ী পাচ্ছেন কিনা? বাচ্চার যদি কেউ যদি দরকার পড়ে তাহলে যোগাযোগ করলে আপনার থেকে বাচ্চা আইনা একজনের দেওয়া যাবো, ভালো
পরামর্শ পাওয়া যাইব কি কোন সময় কি দরকার পড়তে সেটা ওই আপনার থেকে যা থেকে বাচ্চাটা লোম হাত থেকে এটা পরামর্শ পাই বাচ্চাটা সুন্দরভাবে কীভাবে পাললে বডিং করতে হবে কীভাবে সব কিছু মিলিয়ে দিলে ওষুধ পানি কেমনি দিতে হইব। দর্শক বিষয়টা হচ্ছে যে বিল্লাল সাহেব খুব সহজ সরল একটা মানুষ, মার পেঁচ খুব কম বোঝেন। আর আমি যতবার যে ওনার সাথে কথা হয়েছে যে যখন যেটা লাগবে বলছি, যেভাবে বলছি উনি ওইভাবে করছে। এখন অনেক খামারি দেখা গেল যে শতবার বলার পরেও ওই কাজগুলো করে না, না করলে তো না করলেই সমস্যাটা হয়ে যায়। যখন যেটা আপনার একটা জিনিস আলোচনার মাধ্যমে করতে হবে, একটা মুরগির সমস্যা হচ্ছে বা এটা কিভাবে করতে হবে, আপনার ভিতরে যদি কোনো কমতি থাকে ঘাটতি থাকে জিজ্ঞেস করতে হবে। আবার দেখা গেল আপনি যদি যেটা ভালো বোঝেন শেয়ার করতে হইব, আশা করি দুটা করলেই ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের সময় ভালো লেগেছে, এবং যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের সকলের জন্য দোয়া করবেন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন এবং ভালো থাকুক আপনার পোষা প্রাণীগুলো। শীতকালীন সময় চলতেছে, জৈব নিরাপত্তা নিশ্চিত করুন, হলেই এক সময় আপনি লাভবান হতে পারবেন। এদেরকে সুস্থ রাখতে হবে, সুস্থ রাখলে ইনশাল্লাহ সেখান থেকে কম হোক বেশি হোক আপনি বেনিফিট পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন তাহলে, হ্যাঁ।